হ্যাঁ স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ইংলিশের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আরও কিছু টেন্স রিলেটেড প্রশ্ন দেখব, যেগুলো আমাদের এই ভিডিও পরীক্ষা ভাবে খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। সো প্রথম প্রশ্ন দেখো, হি স্টিল রিমেম্বার্স দি ডে ওয়েন হি ফার্স্ট ড্যাশ টু চার্জ। এখানে ওয়াজ গোয়িং টু চার্জ, ওয়েন টু চার্জ, গোয়িং টু চার্জ এবং গান টু চার্জ, এখানে যেটা অর্থ হবে সেটা হচ্ছে রিমেম্বার্স আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, সুতরাং বাকিটা কী হবে, মাঝখানে আছে একটা কনজাংশন হুইন, অতটা এইরকম যে হি স্টিল রিমেম্বার দি ডে, সে এখনও মনে করতে পারছে, মনে করছে, সে এখন মনে করছে হুইন হি ফার্স্ট ড্যাশ টু চার্জ, কখন সে চার্জে গিয়েছিল। অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে যখন অতীতে কোনো কাজ স্মরণ করা হয় তখন সেটা শুধু অতীতটা হবে সবসময় ফার্স্ট ইনডিফিনাইট, সুতরাং অ্যান্সার হবে এখানে ওয়েন্ট। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনাইট হলো, পরেরটা সুদূর অতীতে সেই জন্য ফার্স্ট ইনডিফিনাইট হবে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন, দি ট্রেন হ্যাড লেফট বিফোর রিচেস দি স্টেশন অ্যান্ড ওয়াজ রিচিং দি স্টেশন। এখানে দুটি ঘটনা ঘটছে, তার মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে সঠিক অ্যান্সার কোনটি হবে। এখানে এখানেও একটা কনজাংশনের রুল আছে, সেটা হচ্ছে বিফোর আর আফটার, এখানে বিফোরের ইউজ দেখছি আমরা। তো পরপর দুটি ঘটনা ঘটছে, একটা দেখো ট্রেন হ্যাড লেফট, গাড়িটা ছেড়ে দিয়েছিল ট্রেন, এবং আই রিচ দ্য স্টেশন। তো সঠিক অ্যান্সার যেটা হবে, তার আগে আমাদের জেনে রাখতে হবে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটছে। দেখো এখানে বলা হয়েছে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে দুটো ঘটনা ঘটছে, আমি স্টেশনে পৌঁছেছিলাম তার আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো প্রথম ঘটনা কোনটা হচ্ছে, ট্রেন হ্যাড লেফট, তাহলে সুদূর অতীতে যে ঘটনাটা ঘটছে সেটা হবে পারফেক্টে, এবং তারপরে যে ঘটনাটা ঘটছে সেটা হবে পাস্ট ইনডিফিনাইটে। সো অ্যান্সার হবে এখানে রিচড, এ অপশন, দি ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দি স্টেশন। কোশ্চেন নম্বর টেন, হ্যাড হি ওয়ার্কড হার্ড হি ড্যাশ ফাস্ট, এখানে একটা কন্ডিশনাল বাক্য, যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে পাস করতো। তো এখানে ফার্স্ট টেন্স আছে হার্ড, এটা ফার্স্ট পারফেক্ট আছে, হ্যাড হি ওয়ার্কড, এই জন্য এখানে ভিথি রূপ হয়েছে, ওয়ার্কটা ভিথি রূপ, আর এখানে হ্যাট হচ্ছে পারফেক্ট, কন্ডিশনাল বাক্য, ইপিয়ের কাজ সেই হ্যাটটা করছে, যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে পাস করতো। তো এখানে দেখো এখানে পাস্ট আছে, এখানেও ভিথি রূপ আছে, ঠিক আছে, তো উডের পর সাধারণত ভিথি রূপ হয় না, আর এখানে উইল হবে না, কারণ এটা ফার্স্ট টেন্সে আছে, সেই জন্য এটা উড হবে, উড হ্যাপ, সঠিক অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নাম্বার ইলেভেন, উই হোপ দ্যাট ফাদার ড্যাশ সুন, উইল কাম সুন, কাম সুন, উড কাম সুন, ইজ কামিং সুন, চারটি অপশন আছে, সঠিক অ্যান্সার কোনটি হবে। আমরা আশা করেছিলাম দ্যাট ফাদার উইল কাম সুন, কাম সুন, উড কাম সুন অ্যান্ড ইজ কাম সুন, তো যখন হোপ হার্ভ থাকবে সেক্ষেত্রে শান্ত উইল কাম সুন হবে, আমরা ভেবেছিলাম যে বাবা শীঘ্রই ফিরে আসবে, সো সঠিক অ্যান্সার হবে এ অপশন, উইল কাম সুন, এটা ফিউচারের ইঙ্গিত দিচ্ছে এবং সুন একটা অ্যাডভার্ব। নেক্সট দেখো টুয়েলভ, কোশ্চেন নাম্বার টুয়েলভ, দীপিকা ইজ লার্নিং হাউ টাইপিং, টাইপ টু টাইপ ইজ টু টাইপিং, হাউ টু টাইপ হবে, আমরা হয়ের পর সবসময় ইনফিনিটিভ করি টু দিয়ে, তো টু টাইপ হবে অ্যান্সার, আর টুর পরে সবসময় মেন ভার্বের ভি ওয়ান রূপ হয়, তো অ্যান্সার হবে সি অপশন, দীপিকা ইজ লার্নিং হাউ টু টাইপ, সো সি অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নম্বর থার্টি, সাম ওয়ান ড্যাশ অ্যাওয়ে মাই বাইক উইথ ইন অ্যান আওয়ার, তো টেক ভার্বের কোন রূপটা হবে টেন্স অনুসারে সেটা আমাদের বসাতে হবে, সাম ওয়ান টুক অ্যাওয়ে, হ্যাজ টেকেন অ্যাওয়ে, হ্যাড টেকেন অ্যাওয়ে, টেক্স অ্যাওয়ে সাম ওয়ান, তো এখানে অ্যান্সার হবে ডি অপশন, টেক্স অ্যাওয়ে, সাম ওয়ান টেক্স অ্যাওয়ে মাই বাইক উইথ ইন আওয়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটেড টেন্স।
Question number 40. There are not taxis available because taxis diverse, gone, went, will go, none of these on track. বলছে কোনো ট্যাক্সি অ্যাভেলেবেল নেই কারণ ট্যাক্সি ড্রাইভার্স অন স্ট্রাইক। এখানে ফিউচার টেন্স তো হবে না, সুতরাং সি অপশন বাদ ওয়েন্টটাও হবে না, কারণ আর আছে যেটা প্রেজেন্ট কন্টিনিউসের ইন্ডিকেট করছে প্রেজেন্ট কন্টিনিউসকে। তো নেক্সটটা হচ্ছে হ্যাভ গান, এটাই হবে অ্যান্সার। সুতরাং অপশন এই হবে অ্যান্সার। দেয়ার আর নট taxis available because taxi drivers have gone on strike. সেখানে কোনো ট্যাক্সি ড্রাইভার অ্যাভেলেবেল নেই কারণ ট্যাক্সি ড্রাইভাররা স্ট্রাইকে গিয়েছে। সো অ্যান্সার হবে এ অপশন। তবে কোশ্চেন নম্বর 50, সি ড্যাশ সাফারিং ফ্রম ফিভার সিন্স দি লাস্ট উইক। এখানে চারটি অপশন আছে, ওয়াচ, ইজ, হ্যাজ এবং হ্যাজবিন। তো সিপর কী হবে? প্রথমত আমাদের যেটা দেখতে হবে সিনস আছে, সাফারিং ফ্রম সিনস, সিনসের পরে যেটা আছে লাস্ট উইক, সিনস এর পর লাস্ট উইক। লাস্ট উইক আমরা যেটা বুঝি লাস্ট উইক থেকে যেটা পিরিয়ড অফ টাইম, এটা দীর্ঘ সময় ধরে চলছে, সিনস সেই জন্য ব্যবহৃত হয়েছে, এটাও মনে রাখতে হবে। হয়তো এখানেই ড্যাশ দেওয়া থাকতে পারে, দে সিনস ফর থাকতে পারে। তো দি লাস্ট উইক যেহেতু পিরিয়ড অফ টাইম সেই জন্য সিনস, আর ফর যদি বসে সেক্ষেত্রে পয়েন্ট অফ টাইম অর্থাৎ ক্ষুদ্র টাইম, ক্ষুদ্র টাইমের ব্যবধানের ক্ষেত্রে ফর ব্যবহৃত হয়। তো এইসব ক্ষেত্রে সাধারণত সবসময় পারফেক্টে আসে। হ্যাজ সাফারিং, এখানে দেখো হ্যাজ বিন সাফারিং হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিছুক্ষণ ধরে চলিতেছে এই ধরনের কোনো ঘটনা বুঝতে সেটা পারফেক্ট কন্টিনিউসে হবে। তো হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স দি লাস্ট উইক। নেক্সট দাও কোশ্চেন নাম্বার 60, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া সিন্স ড্যাশ হিজ জব, লেফট হিজ জব, লিভস হিজ জব, হ্যাজ বিন লিভিং হিজ জব অ্যান্ড হ্যাড লেফট হিজ জব। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে আমাদের যেটা দেখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের কথা বলা হয়েছে, হ্যাজ বিন সাফারিং এবং সিন্স আছে, তারপরে পরে যেটা ঘটনা হবে কোনটা হবে, লেফট লিভস, হ্যাজ বিন লিভিং অ্যান্ড হ্যাড লেফট। সিন্সের পর সবসময় আমাদের ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয়। সো এখানে অ্যান্সার হবে আমাদের লেফট হিজ জব। সো সঠিক অ্যান্সার লেফট হিজ জব, সিন্সের পর সবসময় ফার্স্ট পারফেক্ট ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয়। সো অ্যান্সার হবে লেফট। নেক্সট দাও কোশ্চেন নাম্বার 17, দে ড্যাশ দি স্টুডেন্টস অন এডুকেশনাল ট্যুর অন নেক্সট সানডে, আর টেকিং দি স্টুডেন্টস, ওয়ার টেকিং, হ্যাভ বিন টেকিং, হ্যাভ বিন। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে দেখো যেটা দেওয়া আছে যে দে আর নেক্সট দি দে ড্যাশ স্টুডেন্টস অন এডুকেশনাল ট্যুর অন নেক্সট সানডে। তো নেক্সট সানডে অর্থাৎ সামান্য ভবিষ্যতের কথা ইঙ্গিত দিচ্ছে, নেক্সট সানডে পরের রবিবার। তো প্রোগ্রেসিভ টেন্সে বোঝাচ্ছে, তো আমাদের যেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, দে আর taking students on educational tour on next Sunday. So answer of A option are taking. Next up, question number 80, he has just hired a typewriter and he does type nowadays. So dash er for the good type nowadays, nowadays ki ingit koche, nowadays present time ta ki ingit koche. To অ্যান্সার কোনটি হবে, লার্নড, উইল লার্নড, ইজ লার্নিং, হ্যাভ লার্নড। আর এদিকে দেওয়া আছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাজ হায়ার্ড, হ্যাজ হায়ার্ড প্রেজেন্ট পারফেক্টে ইঙ্গিত দিচ্ছে। তো এখানে কী হবে, নাও ডেজ হচ্ছে প্রেজেন্ট, তো লার্নড এটা ফার্স্ট টেন্সে যাচ্ছে, উইল লার্নড, ইজ লার্নিং, হ্যাভ লার্নড। সঠিক অ্যান্সার কী হবে,
সঠিক অ্যান্সার হবে ইজ লার্নিং, কারণ এটা কন্টিনিউয়াসের ইঙ্গিত দিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস নাও ইট ইজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ইঙ্গিত দিচ্ছে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো।